মর্নিং সবাইকে। আজকে ছট পুজোর দিন, সানডে সকালে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। বাইরে ওয়েদারটা ঠাকুর ঠাকুর এখন ঠিকই আছে, তো প্রচুর লেট করে ফেলেছি আজকে ঘুম থেকে উঠতে। তো সারাদিন যাই না কী করবো, কাজও আছে অনেকগুলো, বাড়িতে সব রেডি আছে। আজকে ওখানে সকালে ঘুম থেকে উঠেছি, তো মানে সকাল মানে দেরি করে। এই যে তো যা তার ফোন নিয়ে ব্যস্ত, আর সিম্বা ঘরে আনাচে কোনাচে কোথাও আছে। আর এই যে তিনি সকাল সকাল একদম পুরো রান্না বাড়ি করছেন, কি রান্না করতে হচ্ছে? আজকে ভেজ, কারণ ছট পুজো আর বাড়িতে নিরামিষ খাই আমরা আগাগোড়াই। বাড়িতে নিরামিষ খাই পুজোর সময়, যে কোনো পুজোতে ছট পুজো তো খাই। তো দেখি সারাদিন কি কি করা যায়, সাথে থেকো। দেখি ব্রেকফাস্টটা করে আসি, করে আছে কিন্তু কাজকর্ম করে উজ্জ্বলদার দোকানে আসলাম মাছের গ্রসারি নেওয়ার জন্য। বাড়িতে গ্রসারি শেষ হয়ে গেছে, ওগুলো নিতে আসলাম উজ্জ্বল। কি ভাবছিস, তোকে তোকে ক্যামেরা করে রাখছি তোকে। বাড়ি ফিরছি, অনেক লেট হয়ে গেল আজকে, সব কিছু করার নেই, কাজটা করতেই হবে। উপায় কিছু আর দেখা যাক, কয়েকটা জিনিস বাকি আছে সেগুলো নিয়ে স্কুটি করে বাড়ি ফিরছি। অনেক লেট হয়ে গেছে, বাড়িতে গিয়ে আজকে পকা খেতে হবে। রেস্টে চলে যায় বাড়ি ফেরার পরে, তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে ঘাটে যাবো। আজকে ছট পুজো ঘাটে যাবো, কারণ আমরা প্রত্যেক বছরই যাই ঘাটে। তো চলো বাড়ি যাই, আগে বাড়ি গিয়ে তারপর দেখা যাক। এই করতে করতে দিন পেরিয়ে যাচ্ছে, পৌঁছে গেলাম বাড়ি, চলে এসেছি বাড়িতে, ঢুকে লো রেখে তারপরে ফ্রেশ হওয়া। গেটটা আবার কেউ খুলে রেখেছে, ঢুকে গেলাম বাড়ি। তারপরে বাড়ি ফিরলাম, মাসের গ্রসারি যে এটা স্নান টান করে রেডি হয়ে গেছে। সারাক্ষণ কার্টুন মাসতে, সারাক্ষণ কার্টুন। তুই কি দেখছো এখন, কি দেখছো, খেয়েছো কিছু, তুমি খেয়েছো? বলের মতো চিকেন গুলো, মানে তুমি সোয়াবিন খেয়েছো? ওটা চিকেন, ও সোয়াবিন খেয়ে বলছে বলের মতো চিকেন গুলো খেয়েছো, সোয়াবিন চিকেন খেয়েছো? ওর মধ্যে আলু ভাজা খেয়েছো? আচ্ছা ঠিক আছে, তো যাই ফ্রেশ। তোমার জন্য অনেক কিছুই তো আছে বাবা, সব তোমায় সিম্বাকে সব। সিম্বা ওর ব্যাগে কি আছে তোর, তুমি কোনটা খাবে? এটা চিড়ে ভাজা বাবা, এটা এখন খেতে হবে, বিকেলে খেও। শোনো বিকেলে খেও, রেখে দাও এখন, এখন বের করতে হবে না, পরে অনেক কিছু আছে, মাম্মা এসে বের করে দেবে, তুমি ছেড়ে দাও। এখন হাত দেয় না বাবা, এসো এসো এসো, এগুলো সব স্যানিটাইজ করে তারপরে হাত দেবে, তার আগে না। স্যানিটাইজ করে হাত দেবে, তার আগে হাত দেবে না, তোমারই আছে। হ্যাঁ না না, ফিশের ফুট না, ডাল আছে মনে। তুমি ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও মাম্মাই, তুমি হাত দিও না, স্যানিটাইজ হয়নি কিন্তু। রেখে দাও, রেখে দাও, কোথায় পড়ছে তুমি, ঠিক আছে। এ হে ফেটে গেছো তো, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, এদিকে এসো এদিকে এসো, হাতটা দিন হাতটা দিন, যাও হাতটা দিন। আর দুধের প্যাকেট ফেটে গেছে চাপ পড়ে, না না চাপ পড়ে ফেটে গেছে, ঠিক আছে চলো কোনো ব্যাপার না, দেখে নিচ্ছি তো, ঠিক আছে চলো আমরা ফ্রেশ হয়ে স্নান করতে আসি। মা তুমি এদিকে চলে এসো, স্নান করে এসে খাওয়া দাওয়া করবি। তারপরে বাবা কোথায় গেলে, হাত মুছে হাত মুছে, চলো এই গ্রসারি নিয়ে এসে এখন আবার গোছা গোছি হচ্ছে, তারপরে স্নান হবে। এদিকে আমার গিন্নি আজকে একদম পুরো চিমনিটাকে ধুলো, তো এখন আমার আজকে লেবার খরচাটা বেঁচে গেছে। মুখে একটা হালকা হালকা হাসি চলে এসছে, ও ভাবছে যদি লেবার খরচাটা পেয়ে যায়, ওরা একটা হালকা হাসি দিয়ে ফেলেছে। বাট দেবো দেবো না, সত্যি কথা, লোক আসলে তো অনেক টাকা টাকা বেচারা হাত কেটে ইয়ে কেটে এই যে কত কষ্ট করে, এই যে পুরো একদম পুরো ঝাঁপ হয়ে করে চিমনিটা করলো। বাহ, মেয়েটা এমনি লক্ষ্মী, আমি দেখি যারা লক্ষ্মী, মেয়েটা এমনি লক্ষ্মী আছে, হ্যাঁ ভালো। আর একজনে যে বাড়ি পাহারা দিচ্ছে, বাড়ির সব থেকে বড় সদস্য,
গুন্ডারাজ আর আরেকজন এই বাজার থেকে গেলাম কিছু আনিয়ে বলে এই যে একটু এই একটু ভালোবাসে না এই দৌড়ে চলে আসলো এই যে দৌড়ে চলে আসলেন শুনে আরেকজন এই যে দেখি দুজনে কিছু আছে কি দা এ বাবা দাঁড়া একটু দেখতে দেখো হ্যাঁ এত রাগ করলে হয় এত রাগ করলে হয় রে এ তো যো এ তো যো এই তদারে কি করতে চলে গেল তদারে কি করতে চলে গেল সিম্বা সবাই অলমোস্ট রেডি বউ রেডি তোজো তোজো তুমি রেডি তুমি রেডি চলো আমরা এখন ঘাটে যাচ্ছি ছট পুজোতে তো সবাই মোটামুটি রেডি হয়ে গেছি টাইমও হয়ে গেছে কারণ সন্ধ্যের আগে সবাই পুজো দিয়ে উঠে যাবে তো আমরা যাই তারপরে ঘাটে গিয়ে ঘাটে থেকে দেখাবো পুজোর দৃশ্যগুলো আসলে ছট মায়ের পুজো প্রত্যেকের ভালো লাগবে এখানে কোনো মানে না ভালো লাগার কোনো কিছুই নেই মায়ের পুজো বলে কথা ঘাটে ছট পূজাতে এখন কুটি রেখে যাচ্ছি আগে এখান থেকে একদম কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এত সুন্দর এত ভালো ছট পুজো মারে পুরো কাঞ্চনজঙ্ঘা হয়েছে ছট পুজো এটা এত সুন্দর হয় মানে বলার বাইরে এটা ছটে ঘাট সাজানো হয়েছে বাবু এখানটা থাকো বাবু মজা হলো ছট মায়ের কাছে আশীর্বাদ চাই যাতে সবাই ভালো থাকে সবার দিন ভালো থাকুক সবাইকে মা যাতে বিপদ থেকে রক্ষা করে এখন বাড়ি ফেরার পালা অলরেডি সন্ধে হয়ে গেছে সিম্বাকে বাড়িতে একা রেখে এসেছি আমরা এখন ঘাটের থেকে এখন বাড়ির থেকে এগোচ্ছি এত ভিড় হয়েছে প্রচুর ভিড় হয়েছে মেলায় জেদ না করলে হয় ওনার এই শুয়ে গেল নিজে নিবে এখনো কোনটা নিবে দেখো 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 মেলায় এসে ওনার যে ধরে এটা নিবে এটা নিবে দেখ আর অন্য কিছু নিবি না তো পাপা কোনটা নিবি কোনটা এটা বলেছে মা ওটাই পড়ে যাবি চলো টাটা সবাইকে চুলের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে বাড়িতে এসে চা খাওয়াটা কি কারো ভুল পাপ কাজ রান্না করে খাই দাই পাগল মতো তাড়াহুড়ো করে রেডি হয়ে গেলাম আবার এসে নিয়ে রান্না করে তুই চা করতে বলেছি তাই তুমি এত কথা শুনে দিলে হ্যাঁ জলটা খাও চা চলো আজকের মতো আমাদের ব্লগ শেষ এখানে আমরা ছট পুজোতে গেলাম সারাদিন পর ঘোরাঘুরি করে আসলাম এই যে এখন অনেক খাপিয়ে গেছে সবাই যে দর্শক বৃন্দ আমার বাড়ি হ্যাঁ
তো আজকের মতো ব্লগ এখানে শেষ, সারা দিন আমরা এই করেই আজকে আমাদের সানডেটা কাটানো। সবাইকে বাই বাই করে দাও, গুড নাইট করে দাও, ভালো করে গুড নাইট বলো, বলো সবাই ভালো থাকবে, হ্যাপি ছট পুজো, বাই বাই সবাইকে। আজকে সানডে মনে হচ্ছে না, টাটা সবাইকে।